হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আম দিয়ে পুদিনার চাটনি বানাবো। চাটনি বানানোর জন্য আমি এখানে কিছুটা পুদিনা পাতা নিয়েছি, ফ্রেশ পুদিনা পাতা। পুদিনাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কিছুটা আম নিয়েছি, আমটা ছোটো ছোটো টুকরো করে রেখেছি। অল্প একটুখানি তেঁতুল নিয়েছি। পুদিনার চাটনিটা মেনলি তেঁতুল দিয়েই বানানো হয়, যেহেতু এখন আমের সিজন, সেই জন্য আমি তেঁতুলটা কম নিয়ে আম নিয়েছি। অল্প পরিমাণে আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা চিনি নিয়েছি, চিনিটা আমি পরিমাণ মতো ইউজ করব। কিছুটা বিট নুন নিয়েছি, এটাও পরিমাণ মতো ইউজ করব। প্রথমে আম ও পুদিনাটা আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। আদার টুকরোটাও নিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ গ্রাইন্ডারে পেস্ট করে নেব। অর্ধেকটা পেশা হয়ে গেছে, এরপর আমি তেঁতুলটা ও লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে, এরপর আমি এটাতে নুন চিনি অ্যাড করে নেব। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। কিছুটা বিট নুন দিয়ে দিলাম। এটাতে আমি অল্প একটুখানি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। এটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে, এরপর আমি এটা জার থেকে বের করে নেব। আমার পুদিনার চাটনির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।